নিরাপদে জনপদে এই জনপদটিকে একদম 100% মাদকমুক্ত করতে চাই, এবং এই মাদকমুক্ত করতে গেলে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আমার প্রত্যেকটা থানাতে 50 থেকে 60 জন হয়তো বা পুলিশ বাহিনী রয়েছে, বর্ডারে বিজিবি রয়েছে, কিন্তু তারপরেও বিশাল এই এলাকাতে বিক্ষিপ্তভাবে অনেক মানুষের কথা কানে আসে যে এখানে ওখানে মাদক পাওয়া যায় টুকটাক। আমি অনুরোধ করবো আজকের এই ক্ষুদিবার্তার মাধ্যমে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে অন্ততপক্ষে একটা প্রতিরোধ গড়ে তুলুন, সেই সঙ্গে কমিটি গঠন করুন, গ্রাম ভিত্তিক একটা কমিটি গঠন করুন, ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করুন, উপজেলা ভিত্তিক একটা কমিটি হোক, অথবা কোথাও যদি কমিটি করা না হয় সরাসরি আমাকে জানানো হোক, সরাসরি আমাকে জানান, আমি সে ব্যাপারে যতটুকু পারি আমি মাদককে নির্মূল করার জন্য আমি নিজে সেখানে যাব, সেখানে নিজে ব্যবস্থা নিব। এই মাদকের সবল থেকে আমার নির্বাচনী এলাকা তথা দেশটাকে রক্ষা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা অনেকটা সেফ হবো, অনেকটা আমাদের সন্তানেরা আরও বেশি ভালোভাবে সুস্থ শরীর নিয়ে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারবেন।